কচুয়া সাচারে গরু জবাইয়ের স্থায়ী শেড নির্মাণের দাবি ব্যবসায়ীদের। চাঁদপুরের কচুয়া সাচার বাজারে কাঁচা বাজারে অবস্থিত মাংস বিক্রেতাদের স্থায়ী শেড না থাকায় চরম ভোগান্তিতে রয়েছে মাংস ব্যবসায়ীরা। মাংস ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, সাচার উত্তর বাজার সংলগ্ন জোড়া ব্রিজের পাশে একটি স্থায়ী গরু জবাইয়ের শেড নির্মাণ। সাচার বাজারের মাংস ব্যবসায়ী হোসেন ও সাদেক মিয়া জানান, একটা জবখানা লাগে বহুদিন, দীর্ঘদিন মানুষকে বলতেছে যে ভাই আমরা জবখানা করে দেব, সরকার বান্দা ফানো সাচার বাজার ব্যবসায়ী সমিতি সেক্রেটারি জাহাঙ্গীর দেওয়ান ও সাচার বাজার বণিক সমিতি সভাপতি জাকির তালুকদার জানান, এ সমস্যাটি দীর্ঘদিনের। কাছাকাছি ভালো খাল ও নালা না থাকায় স্থায়ী শেড বসানো যাচ্ছে না। তবে প্রায় 2 কিলোমিটার দূরে বায়েক এলাকায় অস্থায়ী একটি শেড নির্মাণ করা হলেও ওই শেডটি মাংস ব্যবসায়ীদের কোনো কাজে আসছে না। সাচার বাজারের কাছাকাছি স্থায়ীভাবে একটি শেড নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, যেমন আমরা সুনির্দিষ্টভাবে একটা কসাইখানা ব্যবস্থা হয় ইনশাল্লাহ।